ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। কেন জল ছিল না বলে? জল যদি ভরে রাখতে তাহলে তেষ্টা মিটত। ঠিক আছে, বসো তাহলে। চলো আজকে আমরা জলের সংরক্ষণ এবং তার সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে আমাদের আজকের টপিক। প্রথমে আমরা জেনে নেব যে পৃথিবীতে জলের যে কন্টেন্টটা বা পরিমাণটা কতটুকু আছে। দেখো, আমরা পৃথিবীতে যা জল আছে তার মধ্যে 97.2% হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল, ঠিক আছে? আর বাকি যে 2.8% থাকে, এটা থেকে 2.8%, তার মধ্যে 2.15% হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে বরফ ও হিমবাহে জমা জল। ভূগর্ভের জল 0.03% ভূপৃষ্ঠের জল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, তোমরা এখানে দেখো, লক্ষ্য করে দেখো, এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে একটু ফ্রোজেন্ড ওয়াটার, ইয়েলো কালারগুলো আছে, একটু ফ্রোজেন্ড অবস্থায় আছে। এই পৃথিবীটাকে এরকম করে করা হয়েছে, সল্ট ওয়াটার 97% দেওয়া আছে। তাহলে আমরা এরই জেনে নিলাম যে পৃথিবীর এই যে জলটা সমুদ্রের জল, তারপরে বাকি জলগুলো এরকমভাবে জমা থাকে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 0.06% হচ্ছে ভূগর্ভের জল, আর 0.03% হচ্ছে ভূপৃষ্ঠের জল, অর্থাৎ পৃথিবীর উপরে যেগুলো সারফেস ওয়াটার থাকে, পুকুর নদী নালা মিষ্টি জল যেগুলো থাকে, তার পার্সেন্টেজটা হচ্ছে এটা, খুবই কম পরিমাণ জল, ঠিক আছে? তাহলে তুমি নোট করেছো তো সবাই? বুঝতে পারছি। তাহলে আমরা কি জানলাম বলতে পারো কেউ? হ্যাঁ স্যার, আমি বলতে পারি। বলো তো স্যার। আমরা জানি যে পৃথিবীর সমগ্র জলভাগের মধ্যে 97.2% লবণাক্ত জল, আর বাকি 2.8% এর মধ্যে 2.15% তুষার এবং হিমবাহে সঞ্চিত, 0.63% ভূগর্ভে এবং 0.03% ভূপৃষ্ঠে। অর্থাৎ নদী বলেছে 0.63 নয় 0.62% হয়,
অর্থাৎ নদী পুকুর হ্রদ জেল ইত্যাদিতে সঞ্চিত করা আছে। ঠিক আছে, সঠিক উত্তর, বসো। তাহলে এই হচ্ছে জলের ব্যাপারটা। তো আমরা দেখো, ভারতবর্ষে প্রায়ই গ্রীষ্মকালে আমরা জলের অভাবে অভাব ভোগ করে থাকি। এই সময় নদী নালা পুকুর সব শুকিয়ে যায়, হ্যাঁ সব ফেটে চৌচির হয়ে যায়। এখন দেখো তোমরা যে গ্রীষ্মকালে এরকম অবস্থা, মাঠ শুকিয়ে গেছে, পুকুরের জল তলায় চলে যায়, নদীর জল কমে যায়, নলকূপে জল থাকে না, এগুলো হয়। তো তার জন্য কি করতে হয় যে জলের অসুবিধার সম্মুখীন হয় আমাদের, যে জলের অপচয় এবং অপব্যবহার তা রোধ করার জন্য একটা ব্যবস্থা নিতে হয়। তাহলে দেখো, আমরা এরকম জলের অপচয় বা অপব্যবহার আমরা রোধ করতে পারি কয়েকটা ক্ষেত্রে বা কয়েকটা বিষয়ে। সেই বিষয়গুলি তোমরা দেখো। প্রথমটা হচ্ছে, আমরা যদি অপচয় রোধ এরকম করে তোমরা নোট করে নাও, আমরা এরকম করে আমরা দেখে নেবো। এরপরে গৃহস্থলীয়, তারপরটা হচ্ছে শিল্পক্ষেত্র, এখানে কৃষি, এখানে হচ্ছে নদীর অববাহিকা। তাহলে দেখো, আমরা প্রথমে যেটা গৃহস্থলীয় আছে সেটা জেনে নেব, যে গৃহস্থলীয় ক্ষেত্রে অর্থাৎ আমাদের বাড়ি ঘরে আমরা ওয়াটার সেভিং ডিভাইস বা জল সঞ্চয়ী যন্ত্র ব্যবহার করে জলের অপচয় রোধ করতে পারি। কীভাবে করতে পারি তোমরা দেখে নাও। এরকম করে আমরা টেপ ব্যবহার করে আমাদের কাজের শেষটা বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে গৃহস্থলীয় ক্ষেত্র। এছাড়া শহরাঞ্চলে জলের মিটার বসিয়ে জলের ব্যবহার জনসাধারণকে সচেতন করে জলের মিটার বসিয়ে আমরা এখানে জলের অপচয় রোধ করতে পারি। ঠিক আছে, তো এ হচ্ছে গৃহস্থলীয় ক্ষেত্র। তারপরে আমরা যাবো যেমন শিল্পক্ষেত্র। শিল্পক্ষেত্রের ক্ষেত্রে কী হয় যে এখানে দেখো, শিল্পক্ষেত্রে ওয়াটার যেটা আছে ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা যদি ব্যবহার করি, ট্রিটমেন্ট প্ল্যান্ট করে অর্থাৎ যে শিল্পক্ষেত্রে যে জলগুলো ব্যবহৃত হয় সেই ব্যবহৃত জলগুলোর মধ্যে পুনর্চক্রীকরণ, এখানে হচ্ছে ওয়াটার রিসাইক্লিং, হ্যাঁ রিসাইক্লিংয়ের মাধ্যমে জলটাকে আবার পুনর্চক্রীকরণ করে সেই জলটাকে এখানে ব্যবহার করা যেতে পারে, এই যে শিল্পক্ষেত্রে। তারপর হচ্ছে এখানে জলশুল্ক, যদি ক্রমবর্ধমান জলশুল্ক যদি আমরা ব্যবহার করি তাহলেও জলের অপচয়টা রোধ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে শিল্পক্ষেত্র এরকম করে আমরা করতে পারি। আর যে ওখান থেকে যে অ্যাফ্লুয়েন্স বেরো হয় নোংরা জলগুলো, সেই নোংরা জলগুলোকে আবার, হ্যাঁ সেটাকে রিসাইক্লিং করে আমরা সেখানে বয়লার বা ফার্নেসগুলো আছে বা চুল্লিগুলো আছে সেটাকে ঠান্ডা করার কাজে আমরা ব্যবহার করতে পারি। হচ্ছে শিল্পক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে এখানে সংরক্ষণ এইভাবে করা যাচ্ছে। তারপর নেক্সট দেখো তোমার কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্রে কী করা যাবে এখানে তোমরা এখানে দেখো, হ্যাঁ না এটা নদীর অবহিত ক্ষেত্র হচ্ছে। কৃষিক্ষেত্রে এরকম করে যেমন ড্যামস উইথ ইরিগেশন, এই কৃষিক্ষেত্রে আমরা এরকম করতে পারি। ইরিগেশন ক্যানেল, অর্থাৎ ইরিগেশন ক্যানেল কৃষিক্ষেত্রে আমরা যে এরকম প্রাকৃতিক জলাধার আছে অথবা, হ্যাঁ কৃত্রিম উপায়ে জলাধার তৈরি করে তারপরে সেই জলাধার থেকে এরকম ড্রেন আউট করে বা নালা কেটে নির্দিষ্ট কৃষি জমিতে আমরা জল যোগান দিতে পারি, তাহলে জলের অপচয় জলটা এদিকে ওদিকে ছড়িয়ে যাবে না, একটা নির্দিষ্ট জায়গায় যাবে, বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী যাবে। এই যে কৃষিক্ষেত্রের ব্যাপারটা হচ্ছে এটা। আর যে সকল শস্য উদ্ভিদগুলিতে জল কম লাগে সেগুলি আমরা যদি এখানে রোপণ করি তাহলে জলের অপচয়টা কমে যাচ্ছে। ঠিক আছে, সেখানে যেমন রবি শস্য এবং খারিফ শস্য আছে দু রকমের, অর্থাৎ শীতকালে এবং গ্রীষ্মকালে দু রকমের শস্য যেগুলো আছে, যেগুলো অনেক কিছু জোয়ার বাজরা হয় বা শীতকালে বাঁধাকপি ফুলকপি হয়, সেগুলো জল কিন্তু কম লাগে, এখানে বেশি জল লাগছে না, কাজে কম জল দিয়ে, অর্থাৎ আমি কী বলেছি যে কম জল ইউজ করে শস্যগুলি করা যায়, এগুলোকে আমরা করতে পারি কৃষিক্ষেত্রে জল অপচয়। তাহলে কি গ্রীষ্মকাল ও শীতকাল উভয় সময়ে আমরা কৃষিক্ষেত্রে কম জল ব্যবহার করে আমরা চাষাবাদ করতে পারি কি? হ্যাঁ, তো তাই তো বলছি যে এগুলো করতে হচ্ছে। ঠিক আছে, বসো। যে কি বললাম আমি, যে গ্রীষ্মকালে এবং শীতকালে দুটো সময়ই এই যেগুলোর কথা বললাম, ফুলকপি বাঁধাকপি হোক বা জোয়ার বাজরা হোক, এইগুলোকে কম জল লাগিয়ে আমরা ব্যবহার করতে পারি, তাহলে জলের অপচয়টা কম হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি নদীর অববাহিকা ক্ষেত্রে। নদীর অববাহিকা ক্ষেত্রে ক্ষেত্রে কী হবে যে ড্যাম তৈরি করে, আমরা আগে যেরকম দেখলাম যে দেখো অনেকগুলো নদী যেগুলো জলপূর্ণ থাকে, সব নদীতে বেশি করে জল থাকে না, কিছু কিছু কম থাকে কিছু বেশি, তো বেশি যেখানে জল থাকে সেই জলপূর্ণ নদীগুলিকে আমরা কানেক্টেড করে কম জল বাহিত হয় এরকম নদীগুলির মধ্যে যদি অববাহিকা ক্ষেত্রে যদি জল আমরা যদি সাপ্লাই করি বা প্রদান করি তাহলে জলের অপচয়টা জলটা এদিকে ওদিকে জলস্ফীতি হয়ে
সরে যাবে না, বন্যা নিয়ে বন্যা হবে না। হ্যাঁ, যে জলগুলি জল ধরছে না তারও জলস্ফীতি হচ্ছে, হ্যাঁ বন্যা হয়ে যাচ্ছে, তো বন্যা হলে জলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কাজে অনেক দেখা যায় যে পাহাড়ি অঞ্চলে নদীগুলিতে জল কম থাকছে, ওইখানে আমরা এই যেখানে বেশি জল আছে পুষ্ট নদী সেখান থেকে আমরা করে দিতে পারি, কানেক্টিভিটি করে নদীর ওই ক্ষেত্রে জল প্রবাহ করতে পারি, আর এরকম করে ড্যাম করে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ড্যাম করে যদি আমরা জলে ধরে রাখি তাহলে এটা কী করা যাবে, এখান থেকে ফিল্টার করার মাধ্যমে অথবা কৃষির জন্য আমরা পাহাড়ি অঞ্চলে অথবা জনজাতি বসতি অঞ্চলগুলিতে জলের সাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই আমরা জলের সংরক্ষণগুলি কী কী জানলাম বলতে পারো, কেউ কয়টা উপায় আছে, অপচয় রোধ কী করে করবো? আমি বলতে পারি। হ্যাঁ বলো। আমরা জলের অপচয়কে চার ভাগে ভাগ করতে পারি, যেমন গৃহস্থলীর ক্ষেত্রে তেল ব্যবহার করে, কৃষি ক্ষেত্রে জলাধার থেকে নলকূপ, হ্যাঁ নলকূপ জলাধার থেকে ক্যানাল সিস্টেম করে করতে পারো। হ্যাঁ বলো। শিল্প ক্ষেত্রে যেমন জলের পুনর্জীবীকরণের মাধ্যমে এবং কৃষি নদী অববাহিকার ক্ষেত্রে আমরা বাঁধ তৈরি করে গুড। ঠিক আছে ঠিক আছে, বসো। তাহলে আমরা এই চার রকমে জানলাম, এখন আমরা চলে আসবো যে জলের যে উৎসগুলি আছে তার সঠিক ব্যবস্থাপনা। তো জলের উৎসগুলি সম্পর্কে আমরা কি জানি, দেখো যে জলের উৎসগুলি সম্পর্কে তিন ভাগে আমরা করে নিতে পারি, একটা হচ্ছে বৃষ্টির জল, আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠের জল এবং ভূগর্ভের জল। তাহলে বৃষ্টির জলটা আমরা কি করে করতে পারি, প্রথম আমরা দেখে নেব। এখানে হচ্ছে ওই আগের যে ড্যাম উইথ ইরিগেশন যে এটা, হ্যাঁ এখানে ক্যানেল চলে গেলো, এখানে আমরা বৃষ্টির জলটা দেখে নিচ্ছি যে রেইন ওয়াটার হারভেস্টিং কী করে বৃষ্টি জলটাকে যেগুলো পাহাড়ি অঞ্চলগুলিতে বাড়িঘর আছে সে তার ছাদের উপরে এরকম করে অথবা ছাদ এরকম ঢালু ছাদ আছে তার তলায় এরকম সিস্টেম করে পাইপের মাধ্যমে নিচে যদি আমরা জলাধার তৈরি করি কৃত্রিম উপায়ে সেখানে আমরা জল সঞ্চিত করে রাখতে পারবো। তারপর আমরা পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডাইরেক্টলি আমরা কৃষিক্ষেত্রে দিতে পারবো অথবা সেটাকে ফিল্টার করে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে এই বৃষ্টির জলটা কী হয়, বৃষ্টি কেউ ধরে রাখে না, এদিকে বৃষ্টি হয়ে গেল মাটিতে জল ঢুকে গেল বাস, জলের তখন জলের যখন অভাব ঘটলো পানীয় জলের দরকার তখন আমরা পাই না। কাজে এটা একটা দারুণ উৎস, কাজে এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃষ্টির জলটাকে ধরে রাখতেই হবে। তো এই হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং নাম্বার ওয়ান। তারপরে তোমরা দেখো হচ্ছে ট্যারেস, এরকম পাহাড়ের ঢালু অংশগুলো আছে বৃষ্টির জলের ক্ষেত্রে, আমরা যেমন বৃষ্টি হচ্ছে বিভিন্ন পাহাড়ের ঢালু অংশ থাকে, এরকম করে ঢাল থাকে না পাহাড়ের, এরকম করে ঢাল থাকে, তো মনে করে এরকম পাহাড়, এই যে ঢালগুলো আছে এখানের মধ্যে যদি আমরা এরকম করে টেরেস করে দেবো, ওইখানে ওই ছবিটা লক্ষ্য করো, ওই ছবিটা আমাদের এরকম করা আছে এবং এর মধ্যে কৃষি কাজ করেছে পাহাড়ি লোকেরা, তো এখানের মধ্যে যে বৃষ্টিটা পড়ছে এই জলটা এখানে এই জায়গাগুলিতে জমে আছে, জলটা এদিকে ওদিকে যাচ্ছে না, গড়িয়ে চলে যাচ্ছে না, কাজে এখানে যে মাটিটা সেই জলটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো জলটা পেয়ে যাওয়ার ফলে এখানে ভূগর্ভস্থ জলের পরিমাণটা ঠিক থাকছে, এখানে কৃষি কাজ করা যাবে, এখান থেকেও আমরা অন্যরকমভাবে জলের ব্যবহার করতে পারবো। তো এরকমভাবে জলের ব্যবহার আমরা বৃষ্টি রেইন ওয়াটার হারভেস্টিং করে করতে পারবো। ঠিক আছে, পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে? ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো সারফেস ওয়াটার, ভূপৃষ্ঠের জল। ভূপৃষ্ঠের জল আমরা বলতে কি বুঝি, যেমন কি বুঝি ভূপৃষ্ঠের জল বলতে পারো? বলো। পৃথিবীর ভূত্বকের উপর যে জল জমা হয়ে থাকে তাকে ভূপৃষ্ঠ জল বলে, যেমন নদী নালা খাল বিল ইত্যাদি। ঠিক আছে বসো। এখন দেখো যে এই ভূপৃষ্ঠের জলটা কি হবে, যে ভূপৃষ্ঠের জলটাকে সাফ এবং সুন্দর করে রাখার জন্য, পরিচ্ছন্ন করে রাখার জন্য
ভারতের বিভিন্ন অঞ্চলে, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে অনেক নদী পুকুর, এরকম বড় ঝিল আছে, হ্রদ আছে, তো সেগুলোকে দেখভাল করার জন্য কোনো একটা লোকের পক্ষে সম্ভব নয়। তাই কি করতে হয় যে সরকারি উদ্যোগে, হ্যাঁ, সরকারি আর্থিক অনুদানের মাধ্যমে প্রযুক্তিগত যে টেকনোলজি বা বিদ্যা, সেই ব্যাপারগুলোকে কাজে লাগিয়ে সেখানে জলের আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে পারি। হ্যাঁ, তো করে আমরা দেখে নেবো, এরপরটাকে আছে করতে পারি, তাহলে ওখানে পানীয় জলের সরবরাহ করা যাচ্ছে খরা প্রধান অঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে। তাছাড়া কি করা যাবে যে এখানে বিশেষত গ্রামাঞ্চলে যেমন গাঁওসভা আছে, পঞ্চায়েত আছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আছে, তাদের উদ্যোগে বিভিন্ন নিয়ম লাগু করে সেই নদী এবং পুকুরগুলিকে পরিচ্ছন্নভাবে রাখা যায়। যেমন আমরা এখানে জগন্নাথ বাড়ির পুকুর আছে, জগন্নাথ দিঘি আছে, ডিমসাগর আছে, বিক্রমসাগর আছে, সব জায়গাতেই তোমরা দেখে থাকবে যে বিভিন্ন প্ল্যাকার্ড লাগানো আছে, এখানে মাছ ধরবেন না, এখানে এই ফেলবেন না, আবর্জনা ফেলবেন না, এরকম করে ম্যানেজমেন্ট করতে পারি। এটা হচ্ছে সঠিক ব্যবস্থাপনা, কী করে আমরা ম্যানেজ করতে পারি। জলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে লোক ব্যবহার করতে পারবে, এখান থেকে এটাকে ফিল্টার করে আবার খাওয়ার জন্য ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এ হচ্ছে সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট। তারপরে দেখো তোমরা এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, যেটা বলেছি আমরা, এরকম হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে। যেমন আমরা জানি যে উত্তরাখণ্ডের নৈনিতালের যে লেক আছে, নৈনি লেকের জল কিন্তু ওই অঞ্চলের বসবাসকারী লোকেরা খেয়ে থাকে, এরকম ট্রিটমেন্ট প্ল্যান করা আছে বলে, ঠিক আছে। এটা বিশাল বড় একটা লেক, ঠিক এরকমই ট্রিটমেন্ট প্ল্যান করে সরকারি উদ্যোগে, টেকনোলজির কথা বলেছি যেটা, এটা যেরকম করে করা যেতে পারে, বুঝলে তো সবাই। আচ্ছা, তারপরে দেখো যেমন ভূগর্ভের জল, ভূগর্ভের জলের মধ্যে কী আছে, যেমন ভূগর্ভে কুয়ো খনন করে, নলকূপ খনন করে, গভীর নলকূপ যেটা ডিপ টিউবওয়েল আমরা বলে থাকি, তোমরা দেখে রেখেছো অনেকেই তোমাদের বাড়ির ভূগর্ভের বা ভৌমজল হচ্ছে যে অর্থাৎ মাটির তলায় যে জলটা থাকছে জমা, বৃষ্টি মাধ্যমেই হোক বা এমনিতে পৃথিবী সৃষ্টির সময় কিছু রয়ে গেছে, তো মাটি খনন করে বা গর্ত করে যে জলটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, বুঝতে পারলে বসো। তাহলে আমরা এখানে আসছি, এই যে ছবিটা সেটা হলো আর্টেজিও কূপের ছবি। স্যার, আর্টেজিও কূপ কি? সুন্দর প্রশ্ন। আর্টেজিও কূপ, বসো, বলছি আর্টেজিও কূপ, তুমি এখানে ছবিটা দেখতে পাচ্ছ তো, এটাকে আগে বিশ্লেষণ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম মাটির তলায় এরকম জলের লেয়ারটা এরকম করে থাকছে, ঠিক আছে। এখানে দেখো মাটির নিচে এরকম জলের লেয়ার থাকছে, সেই লেয়ারগুলির মধ্যে এখানে একটা কূপ খনন করা হলো, এ পর্যন্ত এটাকে ঢুকিয়ে দেওয়া হলো, তো এই পাইপটা এখানে জল পেয়ে যাচ্ছে, যার ফলে এই জলটা অটোমেটিক্যালি, এখানে কোনো বাধা দেওয়ার কোনো কিছু নেই, বুঝতে পারছো। এখন এই জন্য জলটা ঠিক উপরের দিকে উঠে তারপর চলে আসছে, অর্থাৎ অটোমেটিক্যালি জলটা যতক্ষণ পর্যন্ত এই জায়গায় জলটা ফ্লো করছে ততক্ষণ এইটা দিয়ে উপরে জল উঠে এখানে চলে আসবে। তোমরা ছবিতে যেরকম দেখতে পাচ্ছ এরকম করেই আসছে, মাটির তলায় এরকমভাবে আছে, বুঝতে পারলে। তাহলে এরকম আমরা ব্যবস্থাপনা করতে পারি, এর মাধ্যমে আমরা আমাদের বাড়ির যে কাজগুলো আছে, রান্নার কাজ বা অন্য গৃহকাজ, সেগুলি আমরা করে নিতে পারি। তাছাড়া কৃষিক্ষেত্রে ধানের জমিতে এরকম জলের সরবরাহ করতে পারি। এই হচ্ছে আর্টেজিও কূপের সঠিক ব্যবস্থাপনা, বুঝলে তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃষ্টির জল, ভূপৃষ্ঠের জল এবং ভূগর্ভস্থ জল, অর্থাৎ এরকম আর্টেজিও কূপের যে জলগুলো আছে সেইগুলোর মধ্যে এটা সঠিক যোগাযোগ বা সংবন্ধন যদি আমরা রাখি, তাহলে জলের অভাব কখনো হবে না, আর ভবিষ্যৎ প্রজন্মের যারা আসবে তাদের জন্য
জলের কোনো অভাব হবে না। তাহলে আজকের পুরোটা ক্লাসে আমরা কি জানলাম, জানলাম যে জলের কনজারভেশন, ওয়াটার সংরক্ষণ, অর্থাৎ জল সংরক্ষণ এবং তার ব্যবস্থাপনা। তাহলে জল সংরক্ষণ কি আমরা বুঝলাম, জল সংরক্ষণ হচ্ছে যে বিজ্ঞানসম্মত উপায়ে, যে বিজ্ঞানসম্মত উপায়ে, লিখে নাও, বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক জলকে জমিয়ে রাখা এবং তার সঠিক ব্যবহার, সঠিক ব্যবহার করা ও অপচয় রোধ করার মাধ্যমে, অপচয় রোধ করার মাধ্যমে জলের যোগান দেওয়া যায়। সেটাই হচ্ছে জল সংরক্ষণ। আর সঠিক লিখেছে তো, সঠিক ব্যবস্থাপনা আমরা আগেই দেখেছি, কিছু সঠিক ব্যবস্থাপনাগুলো তোমরা আবার দেখো। এটা স্লাইড যেটা, এটার মধ্যে কী দেখা যাচ্ছে এই স্লাইডটা দেখো, এখানে যে ভূপৃষ্ঠে জল আছে সেটাকে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে জলটাকে পরিশোধন করে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, যেগুলো বসতি অঞ্চল আছে সেগুলোতে জলের সরবরাহ করা হচ্ছে। তোমরা দেখতে পাবে ওই দেখো বাড়িঘর দেখা যাচ্ছে আশেপাশে, এখান থেকে পাইপের মাধ্যমে জলের সরবরাহ করা হচ্ছে, সেখানে পানীয় জল এবং গৃহস্থলীর অন্যান্য কাজের জন্য যেটা রান্নাবান্না করা হয়ে থাকে সেগুলো এখানে ওরা ব্যবহার করতে পারছে। তারপরে এই যে আমরা সারফেস ওয়াটার ম্যানেজমেন্ট যেটা আমরা বলেছি, যে আমাদের আগরতলায় যেমন জগন্নাথ দিঘি আছে, ডিমসাগর বা বিক্রম সাগর আছে, ওগুলোতে বিভিন্ন রকম নিয়ম লাগু করে, হ্যাঁ, তার গ্রামসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এগুলোর মাধ্যমে বিভিন্ন নিয়ম লাগু করে আমরা জলের পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি। আর পরিশুদ্ধতা আগের স্লাইডে তোমাকে দেখালাম, এরকম করে সারফেস ওয়াটার ম্যানেজমেন্টটা করতে পারি। আর ট্যারিস যেটা পাহাড়ের ঢালু অংশে এরকম ধাপ কেটে চাষ করার মাধ্যমে জলের যোগান দিতে পারি, এবং সেখানে যখন যে গাছগুলো আমরা লাগাবো সেটা জল ধরে রাখবে, মাটিও ধরে রাখবে, সয়েল ইরোশনও হবে না। কারণ আমরা জানি যে জল উপর থেকে বৃষ্টির জল যেটা পড়ে সেটা মাটিতেই তো যায়, মাটিতে গিয়ে যাবে কোথায়, ওখানে যদি আমরা ধরে রাখি তাহলে জলটা সহজেই পাওয়া যাবে, বেশি নিচে যাবে না। হচ্ছে টেরেস কাল্টিভেশন বা স্টেপ ওয়াটার হারভেস্টিংয়ের একটা বিষয়। দেখতে পাচ্ছ ছবিটা ভালো করে? আচ্ছা, এরপরে এখানে আমরা রেইন ওয়াটার হারভেস্টিংটা আমরা বলেছি, যে পাহাড় অঞ্চলগুলিতে যেখানে নলকূপ নেই, পুকুর নেই, অন্য কোনো উৎস নেই, নদীগুলিও পাহাড়ি নদী থাকে, বর্ষার সময় জল থাকে আর বাকি সময়টায় কোনো জলই থাকে না, তাই বৃষ্টি যখন হবে তখন এরকম বাড়ির ছাদে এরকম ড্রেন আউট করে, বা তখন টিনের যে ছাদগুলো থাকে বা অ্যাসবেস্টসে থাকে, এরকম পাইপলাইন থাকে, তা দিয়ে এরকম দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে একটা পাইপের মাধ্যমে একটা এরকম পাত্র রাখা আছে, সেখানে জল পড়ছে, তারপরে আরেকটা পাত্রে জলটা জমা হচ্ছে, সেখান থেকে একটা পাইপের মাধ্যমে জলটা অন্যত্র নেওয়া হচ্ছে। তো এটাকে এরকমভাবে করা যায়, অথবা ডাইরেক্ট ওই যে আমরা দেখতে পাচ্ছি যে জলের পাত্রটা, সেখান থেকে ডাইরেক্টলি কৃষিক্ষেত্রে আমরা জলের যোগান দিতে পারি। হ্যাঁ, তো বৃষ্টির জল একটা, এই জন্য আমি আগেও বলেছি যে বৃষ্টির জল একটা বড় উৎস। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাপারেই আজকে জানলাম। আর কারো বোঝার আছে কিছু, কোনো প্রশ্ন বলো, মুনমুন কিছু বলতে পারো, কি জানলে ছোটো করে যে কোনো একটা। স্যার, আমরা জানতে পারলাম যে কিভাবে জলের অপচয় রোধ করতে পারি এবং কিভাবে জলের উৎসগুলোকে আমরা বিশেষ ব্যবস্থা করে তাতে ভূগর্ভস্থ জলকে, জলের পরিমাণ বাড়াতে পারি, বা মানে উৎসের, মানে উৎসের ব্যবস্থা, সঠিক ব্যবস্থাপনা জানতে পারলাম। এবং শিল্পক্ষেত্রে
শিল্পক্ষেত্রে পুনর্চক্রীকরণ করে জলগুলোকে ভালো জল ভালো করে ঠিক আছে জল ভালো করে রাখা যাবে। বসো বসো। হ্যাঁ, তাহলে এই আমরা জানতে পারলাম, তোমরা সবাই শুনলে তো ও কী বলেছে যে শিল্পক্ষেত্রে, হ্যাঁ, তারপরে অন্য জায়গায় যেমন ভূপৃষ্ঠে জল শিল্পক্ষেত্রে আছে, গৃহস্থলী ক্ষেত্র আছে, কৃষিক্ষেত্র আছে, নদীর অববাহিকা ক্ষেত্র আছে, সবগুলিতে আমরা কীভাবে জলের সংরক্ষণ, সব ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কীভাবে জলের সংরক্ষণগুলো করতে পারি। তো সংরক্ষণ ব্যাপারটা ভালো করে বুঝে গেছে তো? হ্যাঁ, আমি তোমাদের সংরক্ষণ কী বলে সেটা সম্পর্কে বললাম, আর যে সঠিক ব্যবস্থাপনা অর্থাৎ উৎসগুলো, যেহেতু প্রাকৃতিক উৎসগুলো আছে, তার সঠিক ব্যবস্থাপনা আমরা বললাম। তাহলে তোমরা বাড়িতে গিয়ে এগুলো পড়াশোনা করবে ভালো করে। আজকে আমরা এখানে তাহলে শেষ করছি, ঠিক আছে? ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে স্কটল্যান্ড ইজ সারাউন্ডেড বাই many islands, small islands, okay, and there are many deep blue lakes in Scotland. So ekke bole log, thik ache, ei je log gai ei deep blue lake ora par hobe, par hoye ora ulvate jabe, o pare ulva island ache, mane ekhane island jekhane lord ewen holen head, ar o pare gele ulva island e chole jaben, seta sekhane holo giye chieftain holo head, okay.